আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং অন্যান্য যারা দেখছেন, সবাইকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি এ কে এম আনোয়ারুল হক, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব। যে শিক্ষার্থী, তোমরা সম্পূর্ণ ক্লাস বই খাতা কলম তোমাদের সঙ্গেই রাখবে। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা নিচের ছবিগুলো দেখি। লক্ষ্য করো তোমরা কি দেখছো এখানে। উপরের ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা উপরের ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। উপরের ছবিগুলোতে মানব দেহের বিভিন্ন অঙ্গ দেখতে পাচ্ছ, যেমন চক্ষু, কর্ণ, নাক, ত্বক, এগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গ। তোমরা অঙ্গ দেখতে পাচ্ছিলে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্গগুলোকে একত্রে কি বলে? তোমরা যে অঙ্গগুলো দেখলে এগুলোকে একত্রে কি বলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলোকে একত্রে সংবেদী অঙ্গ বলে। এগুলোকে একত্রে সংবেদী অঙ্গ বা পঞ্চ ইন্দ্রিয় বলা। প্রিয় শিক্ষার্থী, আমরা যে অঙ্গগুলো দেখতে পাচ্ছি এখানে, বলতো সেই অঙ্গগুলোর মধ্যে আমরা কি দিয়ে দেখি? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই অঙ্গগুলোর মধ্যে আমরা চোখ দিয়ে দেখি। প্রিয় শিক্ষার্থী, তাহলে বলতো দেখি চোখ কি ধরনের অঙ্গ? তোমরা বুঝতে পেরেছ, চোখ আমাদের দর্শন ইন্দ্রিয় বা সংবেদী অঙ্গ, যেটা আমাদেরকে দর্শন মানে কি দেখা, যেটা আমাদের দেখতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ কি? আমাদের আজকের পাঠ চোখ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, চলো এবার জেনে নেই আমরা আজকে কি কি শিখব, আমরা কি কি শিক্ষণফল অর্জন করব এই পাঠ থেকে। তোমরা যদি আমার সঙ্গে সম্পূর্ণ পাঠটা একসাথে থাকো, অর্থাৎ আমার ক্লাসটা দেখো, তাহলে এই পাঠ শেষে তোমরা সংবেদী অঙ্গ কি সেটা ব্যাখ্যা করতে পারবে, তোমরা চোখের গঠন ব্যাখ্যা করতে পারবে, তোমরা চোখের কাজ ব্যাখ্যা করতে পারবে, এবং চোখের যত্ন কিভাবে নিতে হয়, অর্থাৎ চোখের যত্ন নেওয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা পড়ে শুরু করি। দেখো, প্রথমেই আমরা শিখব সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ কি জানো কি তোমরা? সংবেদী অঙ্গ কি? যেই সব অঙ্গ বাহিরের উদ্দীপনায় সাড়া দেয় তাকে সংবেদী অঙ্গ বলে। যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এইসব অঙ্গ দিয়ে আমরা কি করি? দেখতে পাই, শুনতে পাই, ঘ্রাণ নিতে পারি, খাবারের স্বাদ নিতে পারি, তাপ, চাপ, ঠান্ডা, গরম অনুভব করতে পারি। এইগুলোকে বলা হয় সংবেদী অঙ্গ। দেখো, সংবেদী অঙ্গ আমাদেরকে বাহ্যিক পরিবেশ সম্পর্কে অনুভূতি জন্মাতে সাহায্য করে, অর্থাৎ আমরা বাহ্যিক পরিবেশ সম্পর্কে সম্মুখ ধারণা অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিখে গেলাম সংবেদী অঙ্গ কি। তোমরা বলো তো আমরা
কি দিয়ে দেখি? আমরা চোখ বা দর্শন ইন্দ্রিয় দিয়ে দেখি। তাহলে বলতো চোখ কি পারবে? দেখো চোখ হলো মানব দেহের দর্শন ইন্দ্রিয় বা সংবেদী অঙ্গ। চোখ অক্ষিগোলক দিয়ে পৃথিবীর সকল জিনিস আমরা দেখতে পাই। মাথার আমাদের সামনের দিকের অংশে কয়টা চোখ থাকে? দুইটি বা এক জোড়া চোখ থাকে। এই চোখগুলো আমাদের এই অংশটাকে যার মাঝে আছে কঙ্কালতন্ত্রে সেটাকে বলা হয় অক্ষিকোটর। এই অক্ষিকোটরের মাঝে আটকানো থাকে। কি দিয়ে আটকানো থাকে? এখানে ছয় ধরনের পেশি রয়েছে। এই ছয়টি পেশির সাহায্যে আটকানো থাকে। এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগোলক নড়াচড়া করতে পারে। আমরা চোখ দিয়ে বিভিন্ন সময় অশ্রু ঝরতে দেখি, যেটাকে আমাদের চোখ দিয়ে যেই পানিটা পড়ে সেটাকে আমরা অশ্রু বলি। তোমরা ব্যথা পেলে তখন কান্না করো, আর যখন কান্না করো তখন তোমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। আমরা যেইটাকে বলি অশ্রু, সেইটা আর চোখের পানি একই জিনিস। অর্থাৎ যেইটাকে অশ্রু বলি সেইটাই হলো চোখের পানি। আমাদের চোখের পানি কেন থাকে? আমাদের চোখের পানি থাকে আমাদের চোখকে ভিজা রাখার জন্য, আমাদের চোখকে জীবাণু এবং ধুলিবালি থেকে পরিষ্কার করার জন্য। তোমরা কি জানো আমরা মোবাইল ফোন দেখছি না? মোবাইল ফোনের ক্ষেত্রে কি থাকে? ছবি তোলার জন্য একটা বিশেষ অংশ থাকে, ক্যামেরা থাকে। দেখো আমাদের চোখ ক্যামেরার মতো কাজ করে। দেখো আমরা যখন কোনো দিকে তাকাই তখন আমাদের মস্তিষ্কে কি অনুভূত হয়? ছবি দেখতে পায়। ক্যামেরা দিয়ে আমরা যখন কোথাও ক্লিক করি তখন ক্যামেরাতে কি করি? আমরা ছবি তুলতে পাই, সেটা থেকে আমরা ছবি দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, চোখ কিভাবে কাজ করে? দেখো আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন ওই বস্তুর উপর থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখের ভিতরে যায়। আমাদের চোখের ভিতরের অংশে এই ওই বস্তুর উল্টা একটা প্রতিবিম্ব তৈরি হয়, যেটা আমাদের অপটিক স্নায়ু দ্বারা সংকেত আকারে মস্তিষ্কে পৌঁছে, আর মস্তিষ্কে তখন ওই উল্টা প্রতিবিম্বটা সোজা হয়ে যে দর্শানুভূতি জন্মায়, আর তখন আমরা কোনো বস্তুকে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব চোখের গঠন। দেখো চোখের গঠনে চোখের প্রধান তিনটি অংশ থাকে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম হলো চোখের পাতা, দ্বিতীয় কনজাংটিভা, তৃতীয় হলো অক্ষিগোলক। কয়টা বলেছি? তিনটা। তাহলে চোখের পাতা, কনজাংটিভা এবং অক্ষিগোলক। এই অক্ষিগোলক তিনটা অংশ নিয়ে গঠিত। প্রথমটা ক স্ক্লেরা, খ কোরয়েড এবং গ রেটিনা। তাহলে চোখের প্রধানত কয়টা অংশ থাকে? তিনটা, চোখের পাতা, কনজাংটিভা ও অক্ষিগোলক। এবং অক্ষিগোলকে কয়টা অংশ থাকে? তিনটা, স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই অংশগুলো দেখে নিই। প্রথমেই আমরা শিখব চোখের পাতা। দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চোখের সবচাইতে বাহিরের অংশ, চোখের সবচাইতে বাহিরের অংশ, যেটাকে আমরা বাহির থেকেই দেখতে পাই। চোখের পাতা চোখকে খোলা এবং বন্ধ করতে সাহায্য করে। আমরা যখন চোখের পাতাটা বন্ধ করি তখন চোখ বন্ধ হয়ে যায়, আমরা চোখের পাতাকে যখন প্রসারিত করে দেই তখন চোখ খুলে যায়, আর আমরা তখন যে কোনো বস্তুকে, যে কোনো ব্যক্তিকে
অর্থাৎ সব কিছুকে দেখতে পাই। দেখো এই চোখের পাতা কাজ কি, চোখের পাতা থাকার কারণে ধুলাবালি ময়লা আবর্জনা সরাসরি আমাদের চোখে পৌঁছাইতে পারে না, বাহিরের আঘাত থেকেও চোখের পাতা চোখে রক্ষা করে। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে চোখের প্রথম অংশ ছিল চোখের পাতা, দ্বিতীয় অংশ কি বলেছিলাম মনে আছে? দ্বিতীয় অংশ বলেছিলাম কনজাংক্টিভা। দেখো এখানে দেখা তোমরা দেখতে পাচ্ছ এই চোখের যে সর্ব বাইরের অংশ চোখের পাতা, তার ভিতরেই এই চোখের ভিতরেই পাতার ভিতরের যে অংশটা আছে সেইটার নাম হলো কনজাংক্টিভা, অর্থাৎ আমাদের চোখের বাইরে থাকে চোখের পাতা আর চোখের পাতার ভিতরে একটা পাতলা পর্দা দ্বারা যে আবৃত থাকে, অর্থাৎ যেই পাতলা পর্দা তার চোখের পাতার ভিতরে থাকে সেইটার নাম কনজাংক্টিভা। প্রিয় শিক্ষার্থী এরপরে দেখো আমরা অনেক সময় দেখি বিভিন্ন মানুষের আমরা বলি যে চোখ উঠেছে, চোখ উঠা বলতে কি বোঝাই? চোখ উঠা মানে এই যে আমরা কনজাংক্টিভা জানলাম এই কনজাংক্টিভায় যখন ইনফেকশন দেখা দেয় অর্থাৎ প্রদাহ সৃষ্টি হয় তখন সেইটাকে বলা হয় চোখ উঠা। প্রিয় শিক্ষার্থী এরপরে দেখো তৃতীয় কি বিষয় ছিল, প্রথম ছিল চোখের পাতা, দ্বিতীয় ছিল কনজাংক্টিভা, আর তৃতীয় কি বলেছিলাম প্রধান তিনটা অংশের? দেখো তো কি দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পেরেছ তৃতীয় অংশটা হলো অক্ষিগোল। প্রিয় শিক্ষার্থী দেখো এই অক্ষিগোল দেখতে কেমন, একটা বলের মতো অংশ, বলের মতো দেখাচ্ছে না? হ্যাঁ বলের মতো অংশ। এই বলের মতো অংশে তিনটা স্তর থাকে, দেখো প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর, কয়টা স্তর? হ্যাঁ তিনটা স্তর থাকে। দেখো এইটা এই যে অক্ষিগোলকটাই মূলত চোখের প্রধান অংশ হিসেবে পরিচিত হয়, অক্ষিগোলক প্রধান অংশ। দেখো এই অক্ষিগোলকের যে তিনটা অংশ আছে তার প্রথম অংশ আমরা জানবো, প্রথম অংশের নাম স্ক্লেরা। দেখো আমরা প্রথম অংশ দেখতেছি স্ক্লেরা, এই অক্ষিগোলকের সবচাইতে বাহিরের অংশ। দেখো এই স্ক্লেরা অক্ষিগোলকের বাহিরে চোখের বাহিরে কেমন দেখা যায়? সাদা দেখা যায়, এই চোখের যে মাঝখানে যেটাকে চোখের মণি বলে সেইটা নয়, তার পাশের অংশটা কেমন? সাদা। দেখো এই চোখের বাহিরের যে অংশ থাকে অক্ষিগোলকের বাহিরের অংশ সাদা শক্ত এবং পাতলা যে স্তর থাকে এইটাই হলো স্ক্লেরা। দেখো এর মধ্য দিয়ে কিন্তু এই সাদা অংশের মধ্য দিয়ে চোখের ভিতরে আলো প্রবেশ করতে পারে না, আলো প্রবেশে বাধা দেয় এই অংশ। তাহলে এই অংশ কী করে? এই অংশ চোখকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে। প্রিয় শিক্ষার্থী দেখো এই স্ক্লেরার যে সামনের দিকে চকচকে একটা অংশ তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে সামনের দিকের অংশ এই চারিদিকে যে আবৃত সাদা অংশ সেইটা স্ক্লেরা, কিন্তু এই স্ক্লেরার যে সামনের দিকের অংশ আছে সেটা চকচকে আমরা দেখতে পাই, এর মধ্য দিয়েই মূলত আলো আমাদের চোখে প্রবেশ করে, এটার নাম কর্নিয়া। প্রিয় শিক্ষার্থী এরপরে দ্বিতীয় অংশ দ্বিতীয় স্তর কোরয়েড। দেখো আমরা যদি কোরয়েড দেখি এখানে প্রথম স্তর ছিল, এরপরে আমরা পড়তেছি এখন দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরের নাম কোরয়েড। দেখো এই কোরয়েডে কতগুলো অংশ থাকে, দেখো প্রথমে আইরিশ, এই যে আমি তখন বললাম যে সবচাইতে বাহিরের চকচকে অংশের নাম কর্নিয়া, আর এই যে এর ভিতরের অংশে এই যে দেখো একটা
অংশ দেখতে পাচ্ছ, একেবারে বাইরের অংশ কর্নিয়া, তারপরে দ্বিতীয় যে অংশ দেখতে পাচ্ছ একটু কালারফুল, দেখতে পাচ্ছ না? এই অংশটা দেখো এর পাশের দিকে, এই পাশে এবং এই পাশে উভয় পাশের দিকে কালো, কালো দেখতে পাচ্ছ না, কালো পর্দা আছে। অর্থাৎ কর্নিয়ার এটা আমরা যদি এ পাশ থেকে চিন্তা করি, সামনের অংশ হলো কর্নিয়া, আর এর পরের অংশ তাহলে আমরা কি পিছনের অংশ বলতে পারি না? হ্যাঁ, কর্নিয়ার পিছনের যে কালো গোলাকার পর্দা থাকে এটাকে বলা হয় আইরিশ। আমরা কিন্তু বাহির থেকে এই কালো যে সামনের অংশটা চোখে দেখতে পাই এটাকে আমরা চোখের মণি বলে থাকি, কিন্তু এটার নাম কি? আইরিশ। দেখো, লক্ষ্য করো, এরপর দেখো এই যে আইরিশের সামনের পাশে, আইরিশের পাশে, আইরিশের পাশে, আইরিশের পাশে আইরিশের পাশে দিকে, আর আমরা যদি চোখের অংশ হিসেবে বলি তাহলে এই যে ঠিক মাঝামাঝি, একেবারে মাঝের এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা হলো লেন্স, আর এই লেন্সের সামনের দিকে আইরিশটা মূলত পেশি, ওইটা ছোট বড় হতে পারে, অর্থাৎ সংকোচিত প্রসারিত হতে পারে, আর ওর মাঝে এই সংকোচিত প্রসারিত হওয়ার কারণ ওর মাঝে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে ছোট বা বড় করতে পারে সংকোচিত প্রসারিত হওয়ার মাধ্যমে। তো এই মাঝের যে ছিদ্রটা আছে আইরিশের, আইরিশ সে পেশিগুলো চারিদিকে অবস্থিত আর ঠিক মাঝ বরাবর একটা ক্ষুদ্র ছিদ্র আছে, এই ছিদ্রর নাম কি? পিউপিল। এই ছিদ্রর নাম পিউপিল। দেখো এরপরে, এরপরে এই পিউপিল দিয়ে আলো এর ভিতরে প্রবেশ করে, প্রবেশ করে কার উপরে পড়ে? এই লেন্সের উপরে পড়ে। তো এই লেন্সের, আমাদের চোখের মাঝে লেন্স থাকে, এই আমাদের চোখের এই লেন্সটা কেমন? আমাদের চোখের লেন্সটা হলো দ্বিউত্তল। তোমরা রুটি দেখেছ? নিশ্চয় দেখেছ, রুটি যখন ফুলে ওঠে কেমন হয়, পৃষ্ঠটা কেমন হয়? উত্তল হয়ে যায়। লেন্সের পৃষ্ঠটাও উত্তল, দ্বিউত্তল, উভয় পাশেই উত্তল। দেখো লেন্সের মাঝখানির দুই দিকে আমরা যদি দেখি, লেন্সের এই পাশে এবং উপর, উপরে বা নিচে, মানে দুই পাশে যদি দেখি তাহলে আমরা দেখব যে এর প্রান্তভাগ, চারিদিকের প্রান্তভাগটা সরু, কিন্তু এর মাঝে যদি অংশ দেখি মাঝের অংশটা একটু মোটা, কিন্তু এর সেই জন্য এখানে দেখো লিখে দিয়েছি যে এদের মাঝখানি দুই দিক উঁচু আর আগাটা সরু। দেখো এটা কিন্তু এমনি এমনি চোখের সাথে থাকে না, এটা এক ধরনের পেশি আছে, নাম হলো সিলিয়ারি পেশি। হ্যাঁ, সিলিয়ারি পেশি, এই সিলিয়ারি পেশি দ্বারা এটা চোখের সাথে, অর্থাৎ অক্ষিগোলকের সাথে আটকানো থাকে। তোমরা বুঝতে পেরেছ? এইটুকু অংশই হলো কোরয়েড, মূলত এইটা হলো স্ক্লেরার নিচের ঘনরঞ্জিত পদার্থের স্তর। এরপরে পরের অংশ আমরা পড়ব, পরের অংশ কি? পরের অংশ হলো রেটিনা। দেখো রেটিনা কি? রেটিনা হলো চোখ অক্ষিগোলকের, এই গোলকের ভিতরের স্তর। এটা একটা গোলক, আমরা পড়েছি তিনটা অংশ আছে, বাইরের দিক থেকে আমরা পড়ে পড়ে যাচ্ছি, তাহলে সবচেয়ে ভিতরের অংশ যেটা আলোক সংবেদী স্তর, আলোর দ্বারা উদ্দীপিত হয়, তো এই আলোক সংবেদী স্তরটার নাম, চোখের মাঝখানির আলোক সংবেদী স্তরটার নাম রেটিনা। দেখো এখানে দুই ধরনের বিশেষ কোষ রয়েছে, রড এবং কোন কোষ দ্বারা, কোন কোষ রেটিনাতে থাকে। কয় ধরনের কোষ বলেছি? দুই ধরনের, একটাকে বলে রড
আর একটা নাম কোন কোষ। এই দুই ধরনের কোষ রেটিনাতে থাকে। প্রিয় শিক্ষার্থী, আচ্ছা আমরা চোখের গঠন জানলাম, কিন্তু আমরা চোখের যত্ন নেব কেমন করে, কিভাবে চোখের যত্ন নেওয়া যায় জানো তোমরা? হ্যাঁ, তোমরা অনেকটাই জানো। তারপরে বলছি, যারা জানো না আশা করি সবাই জানো, তারপরে তোমাদেরকে মনে করে দিই, তোমরা তো অনেক বুদ্ধিমান, তোমরা অনেক জানো। দেখো, আমরা যখন ঘুম থেকে উঠি কিংবা বাহিরে থেকে আসি, এই ঘুম থেকে উঠে এবং বাইরে থেকে আসার পর অবশ্যই আমরা কি করব, পরিষ্কার পানি দিয়ে চোখ দুটো পরিষ্কার করে নিব, অর্থাৎ চোখ ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। তার মানে এই নয় যে চোখে আমরা অনেক জোরে জোরে পানি দিব, না, স্বাভাবিকভাবে চোখে পানি দিয়ে আমরা ধুয়ে নিব, যেন ময়লা আবর্জনা জীবাণু না থাকে। এরপরে আমরা কি করতে পারি, দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, এই টেবিলে কি আছে, বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে। ফলমূলে কি থাকে, পাকা ফলমূলে কি থাকে বলতো, কি ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে, আর ভিটামিন এ আমাদের চোখের জন্য উপকারী। তাহলে নিয়মিত কি করব আমরা, ভিটামিন এ যুক্ত শাকসবজি এবং রঙিন ফলমূল খাবো। তোমরা জানো যে শাকসবজিতেও ভিটামিন থাকে, কোন ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে। তাহলে আমরা ভিটামিন এ যুক্ত খাবার যদি খাই তাহলে কি হবে, তাহলে কি হবে, আমাদের চোখ ভালো থাকবে। তোমরা আরেকটা বিষয় জানো বলতো, ভিটামিন এর অভাবে একটা রোগ হয়, কি রোগ বলে মনে আছে? হ্যাঁ, তোমাদের অবশ্যই মনে আছে। তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ দেখা দেয়। তাহলে আমরা যদি ভিটামিন এ সমৃদ্ধ ফলমূল খাই তাহলে আমাদের রাতকানা রোগ হবে না। দেখো আর কিভাবে আমরা চোখের যত্ন নিতে পারি, আমরা চোখে যদি ময়লা আবর্জনা পড়ে কিংবা চোখ মুখ ধোয়ার পরে আমরা সেখানে হাত লাগাব না, হাত না দিয়ে পরিষ্কার ভালো কাপড় দিয়ে আমরা চোখ মুছে নেব, ঠিক আছে? এরপরে আমরা কি করতে পারি, দেখো তো তোমাদের মতো একজনকে দেখা যাচ্ছে, কি করতেছে সে, রোদে রৌদ্রোজ্জ্বল জায়গায় আছে, তো এই রোদে তার চোখে কি দেখো তো, হ্যাঁ, তার সে রোদের তাপ থেকে বাঁচার জন্য, চোখকে রক্ষা করার জন্য চশমা সানগ্লাস ব্যবহার করছে। তাহলে আমরা যখন রোদে যাব তখন কি করব, চশমা বা সানগ্লাস ব্যবহার করব, তাহলে আমাদের চোখ ভালো থাকবে। তোমরা আশা করি সম্পূর্ণ অংশটা বুঝতে পেরেছ এবং ভালো লেগেছে। তোমরা যদি তোমাদের কোনো বিষয় না বোঝা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফোন করে জানাবে, আর আমি তোমাদের সেই বিষয়টা সমাধান দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, তোমরা অবশ্যই লিখে নাও, তোমরা খাতায় লেখো। আমরা যে চোখ দেখলাম, চোখের বিভিন্ন অংশ পড়লাম, চোখের গঠন জানলাম, চোখের যত্ন কীভাবে নিতে হয় জানলাম, তো আমাদের এই মানব চোখের চিহ্নিত চিত্র তোমরা অঙ্কন করবে। একটা সম্পূর্ণ চোখের সবগুলো অংশ একটা এক জায়গায় দেখিয়ে, অর্থাৎ একটা চিত্র অঙ্কন করবে, সেইখানে সবগুলো অংশ চিহ্নিত করবে, ঠিক আছে? তো তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, সবার দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।